আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটার টপিক ছিল বাংলাদেশ সেনাবাহিনী যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, তারা সিভিলে কয়েকদিন আগেও আপনারা দেখছেন বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তার মধ্যে একটি পদ আছে কম্পাউন্ডার, বা বিগত এই যে 2023-22 কিন্তু এই পদটা কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অনেকগুলা কম্পাউন্ডার পদে। সেই কম্পাউন্ডার পদের মূলত কাজ কি, তাদের বেতন কত, তাদের সুযোগ সুবিধা সহ আজকে আমি আলোচনা করবো এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আশা করি, আর যারা ভিডিওটা এখন দেখতেছে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন। কমেন্ট বক্স আছে, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন। চলুন ভিডিওটা শুরু করে ফেলি আর সময় নষ্ট না করে। আপনাদের বাংলাদেশ সেনাবাহিনী চিনেন সকলে, যারা আবেদন করেন বা যারা চাকরি খুঁজেন তারা অবশ্যই চিনেন যে বাংলাদেশ সেনাবাহিনী। সেই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু কম্পাউন্ডার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছিল 15 নম্বর গ্রেডের, যেখানে আপনার 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতন স্কেলে তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখন আপনাদের আলোচনা করব তাদের মূলত কাজ কি। কম্পাউন্ডার, কম্পাউন্ডার মূলত কাজ হলো তাদের প্রধান, আপনাদের আমি সহজভাবে বলি যে তারা হলো মূলত হলো ডাক্তারের সহযোগী। ডাক্তারের সহযোগী বলতে কী বোঝায়, ধরুন উদাহরণস্বরূপ আপনি দ্বারাই বোঝাই আমি, ধরুন আপনি আপনি এই যে এই ধরুন আপনি এখন আপনি বিভিন্ন কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার একজন কি আপনার সাথে একজন আপনার বিভিন্ন কাজে সহযোগিতা করে, আপনি অ্যাসিস্ট্যান্ট, তার মানে এ কিন্তু আপনার সহযোগী, এলো এই যে এটা হলো আপনি। সেই ক্ষেত্রে কম্পাউন্ডার হলো ডাক্তারের সহযোগী। যে ধরনের ধরেন যে ডাক্তার থাকে, ডাক্তারের বিভিন্ন ধরনের কাজ কিন্তু করে থাকে, সেই কাজের সম্পূর্ণ মানে তার সাথে থাকা, তাকে সব কাজে সর্বকাজে তাকে সহযোগিতা করে একজন কম্পাউন্ডার। এখন তাদের মূলত তারা কোথায়, একজন ডাক্তারে কোথায় কাজ করে তা তো আপনাদের আর বলে, মেডিকেলে মূলত তাদের কাজ। এখন তাদের পোস্টিং কোথায় হয়, তাদের পোস্টিং হয় মেন কথা হলো বাংলাদেশ সেনাবাহিনীর যে হসপিটালগুলো আছে সেখানে তাদের পোস্টিং হয়, তারপর যে ক্যান্টনমেন্টের ভিতর যে মেডিকেল আছে সেখানে কিন্তু তাদের পোস্টিং হয়। অনেকটা তারা যে হসপিটালে দেখেন যে ইন্টার ডাক্তার আছে যারা কাজ শিখে তাদের মতো তারা কাজ করে, মানে ডক্টরের সাথে থাকতে থাকতে অনেক সময় অনেক কাজ কিন্তু সে শিখে যায়। সেক্ষেত্রে ডক্টর অনুপস্থিত যখন থাকে সেক্ষেত্রে কিন্তু সে অনেকটাই কাজ করে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন তাদের বেতন পোস্টিং, তাদের বেতন 15 নম্বর গেটে রেশন সব কিছু সুযোগ সুবিধা পায়। অনেক সময় অনেকে আপনার মিশন বিদেশে যে বাইরে যে মিশনগুলো হয়ে থাকে অনেক সময় কিন্তু তারা যায়, কারণ প্রত্যেকটা যে মিশনের সাথে একজন ডক্টর যায়, ডক্টরের সহযোগীও কিন্তু সেই বাইরে যায়। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা বাইরেও যেতে পারবেন। সবাই আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার শারীরিক অবস্থাটা তেমন ভালো না, পরবর্তীতে যখন ফিট হব সুস্থ হব পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো আপনার মাঝে। আসসালামু আলাইকুম।